একটা ভিডিও লেটলি ভাইরাল যাচ্ছে, সেখানে দেখা যায় যে একজন মাদ্রাসা শিক্ষক হচ্ছে একটা মাদ্রাসা ছাত্রের উপর শারীরিক নির্যাতন করে আর কি। সো আমি ভিডিওটা দেখিনি, আমি খবরটা পড়ছি। ভিডিওটা সামনে পড়লে আমি অবশ্যই দেখতাম, এগুলা দেখার দরকার আছে, যদিও এগুলা ডিস্ট্রেসফুল, বাট স্ত্রী সামনে পড়লে দেখি, বিকজ আমি যদি সেগুলো না দেখি তার মানে না সেগুলো করতেছে না, এবং এগুলো আমার জন্য আনপ্লেজেন্ট, মানে কারোর জন্য জীবন মরণ ইস্যু। সো জিনিসগুলোর সাথে ব্যাটার রিলেট করার জন্য, সিম্প্যাথি ফিল করার জন্য এবং ফিল করার জন্য দেখি, দেখা দরকার, জানা দরকার। বাংলাদেশের মাদ্রাসাগুলোতে যে নির্যাতন হয় এটা এখনো নতুন কোনো ব্যাপার না, রাইট? এটা 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 জানা কথা। এবং আমি যখন আসিফ মহিউদ্দিনের সাথে ডিবেট করি তখন একটা বড় অংশ এই পয়েন্টে, আমি ইনফ্যাক্ট আমি কথাটাই তুলি এই পয়েন্টে, কারণ উনি দেখছি একটা ছেলেকে, মাদ্রাসার ছেলেকে খুব ইয়ে ভাষায় কথা বলতেছিল এবং মাদ্রাসাগুলাকে নিয়ে নানান ইয়ে কথা বলতেছিল। তো ওনারা তো আসলে ওই যে গত পর্বে যেরকম দেখাইছি বাংলাদেশের নারীবাদী টারিবাদী বা নাস্তিক ফাস্তিক, এরা কিন্তু এমন না যে এরা কিছু ভ্যালুজ ধারণ করে সেই ভ্যালুজের জায়গা থেকে কিছু গঠনমূলক সমালোচনা করে, তারা কিন্তু এগুলো করে না। তারা হইতেছে কালামি, আমার ফ্রেন্ডলিস্ট একজন আছেন নাস্তিক, বিখ্যাত নাস্তিক, উনি আজকে ফ্রান্সের হইতেছে প্রেসিডেন্ট, হইতেছে মুসলমানদের প্রতি দুশ্মনমূলক পলিসি নিতেছে। তো আমি সেখানে কমেন্ট করলাম যে সে লিভারেজ, সে ইলেকশনে জেতার জন্য, ভোট পাওয়ার জন্য মানুষের কিছু বৈষম্যমূলক পলিসি নিছে, আপনি আবার সেগুলোতে বেশ সেলিব্রেট করতেছেন। তো উনি বলে যে হ্যাঁ ঠিক আছে, এটা এভাবে এদেরকে ফান্ডামেন্টালিস্ট, এদেরকে ইয়ে করতে হবে, কণ্ঠাসা করতে হবে। তো পরে আমি বললাম আর কি যে হ্যাঁ এগুলো খুব ওল্ড ট্রিক, গিভ আ ডগ আ নেম অ্যান্ড হ্যাং ইট, ট্যাগ দেয় আর কি, বিভিন্ন রকম ট্যাগ দেয়া। সো তারা নানার প্রক্রিয়ায় তাদের কাজকর্মকে জাস্টিফাই করে, রাইট? সো কোনো লিভারেল ভ্যালুস ট্যালুস বলতে কিছু নেই, বেশিরভাগই হইতেছে দুই নম্বর হিপোক্রিট, অসৎ এবং ফান্ডামেন্টালিস্ট, যাদেরকে তারা বলে তাদের চেয়ে বড় ফান্ডামেন্টালিস্ট এরা। সো তারা যখন এই সমালোচনাগুলো করে, তারা কোনো ফেয়ার জায়গা থেকে একটা ইস্যু অ্যাড্রেস করার জন্য, একটা মানবতার জায়গা থেকে করে না, তারা করে চুলকানোর জায়গা থেকে, তাদের চুলকানির। সো সে কারণে আমি আসিফ উদ্দিনের সাথে অনেকক্ষণ তর্ক করছি, এই কারণে তর্ক করছি যে কারণে আমি জানি যে তাদের এই সমালোচনাগুলো অবজেক্টিভ এবং ফেয়ার না, এগুলো শয়তানি তাদের। সো সেখানে আমি আলোচনা করে অনেক কারণ তুলে আনছি, দেখাইছি যে মাদ্রাসাগুলোর ডাইনামিক্সটা কীভাবে অন্যান্য বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে আলাদা, স্কুল কলেজ থেকে আলাদা, সেখানে গরিব ঘরের ছেলে মেয়েদেরকে হোস্টেলে দিয়ে দেওয়া হয়, মাদ্রাসাতে হোস্টেলে থাকতে হয় ফর দ্য মোস্ট পার্ট। সো একটা জায়গায় একসাথে দীর্ঘ সময় টিচারের সাথে একটা বাউন্ডারি আবদ্ধ এরিয়ার মধ্যে থাকলে টিচাররা হইতেছে মোর ক্যাপাসিটিতে ইন্টারাক্ট করে ছাত্রের সাথে, যেই কারণে সেখানে ভায়োলেন্সের ঘটনা স্কুলগুলোতে ঘটে, কিন্তু স্কুল মানে ফিজিক্যাল অ্যাসল্টের ঘটনা টিচাররা তো মেরে শোয়া ফেলে স্কুলে, স্কুলেও আমাদেরকেও, আমিও প্রচুর মার খেয়েছি টিচারদের হাতে, অকারণে রেখেছি। সো সেগুলো স্কুলেও হয়, কিন্তু তার চেয়ে অনেক বেশি স্কেলে হয় মাদ্রাসা, দুইটা কম্পেয়ারেবল, আমি কম্পেয়ার করতেছি না, কিন্তু মাদ্রাসার ডাইনামিক্সটা যেটা বললাম সেটা আবার স্কুলের চেয়ে কিন্তু আলাদা। বাট বটম লাইন যেটা সেটা হচ্ছে যে হ্যাঁ, মাদ্রাসায় বেশি পরিমাণে এগুলা ঘটে চলে, এবং যারা হুজুর এবং মাদ্রাসার ডাইনামিক্সটা ভিন্ন, সেখানে আপনার স্কুল কলেজে কোনো একটা অন্যায় হলে কিন্তু এগুলো নিয়ে সমালোচনা হয়, লেখালেখি হয়, মাদ্রাসার হলে কিন্তু মানুষ কথা বলার সাহস পায় না, ধর্ম এখানে একটা খুব সেন্সিটিভ জায়গা, হুজুর সেন্সিটিভ জায়গা, কথা বলার সাহস পায় না, কথা বললে হইতেছে আরও একজন কথা বললে দশজন আরও উল্টা তাকে ধর্মীয় বিভিন্ন ট্যাক ফ্যাক দিয়ে আরও থামায় দেয়। সো এগুলো সেন্সিটিভ ইস্যু হয়, ইস্যু তো সেন্সিটিভ নেই, সেন্সিটিভ বানিয়ে রাখা হয়েছে। সো সেই কিছু সেন্সিটিভিটি এখানে তৈরি করার কারণে কৃত্রিমভাবে এরা অনেকটা বলতে গেলে ফ্রি পাস পেয়ে মাদ্রাসাগুলো চালাইতেছে। মাদ্রাসাতে যেই পরিমাণে সডোমির ঘটনা ঘটে, মানে হচ্ছে হোমোসেক্সুয়ালিটির ঘটনা ঘটে, নির্যাতনের ঘটনা ঘটে, আসিফ মহিউদ্দিন সেটার ব্যাখ্যা দাঁড় করেছে যে ইসলাম ধর্ম রেডিক্যাল দেখে নাকি মাদ্রাসাগুলো বেশি বেশি হয় না। সো সেটা আমি ওয়ান অফ মেনি কম্পোনেন্টস, ইসলাম ধর্ম রেডিক্যাল না, তারাই রেডিক্যালি ব্যাখ্যা করে, সেটা ওয়ান অফ লাইক আ ড্রপ ইন দ্য ওশান ফর দ্য মোস্ট পার্ট। এটা বাংলাদেশের ডাইনামিক্স, বাংলাদেশের কালচার, আমাদের ধর্মকে ব্যবহারের কালচারের সাথে ইসলামের কোনো লেনদেন সম্পর্ক নাই জায়গা। তাহলে কথা হচ্ছে যে এটা হয়, এখন এটা নিয়ে যখন হয় বাংলাদেশে, কিন্তু এগুলো যেটা বললাম এগুলো সেন্সিটিভ ইস্যু বানিয়ে রাখার কারণে মানুষ বেশি একটা কথা বলে না, প্রতিবাদ করে না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যারা প্রতিবাদ করা উচিত ছিল, যারা ইসলামিস্ট, যারা হুজুর, এরা হয়তো ভুলে মুখ খুলবে না, এরা অন্য কেউ কোথাও একটা পাদ মারলে শুদ্ধ ফতোয়া দিতে নেমে চলে আসে, আর মাদ্রাসার মধ্যে যত অপকর্ম হোক তখন ফতোয়াদের দূরের কথা, ন্যূনতম সমালোচনাও করে না। সো ওই যেটা বললাম লিবারেল যেগুলো নাস্তিক ফাস্তিক, এগুলো এক ধরনের অসৎ হিপোক্রিট, আর এইসব ধর্মের নাম ভাঙানো তথাকথিত ধার্মিক যেগুলো, এগুলো আরেক ধরনের অসৎ হিপোক্রিট। সততা ধার্মিক, সত্যিকারের ধার্মিক মানুষ হইলে তো সততা ন্যায়পরণতা লেভেল অন্য জায়গায় থাকার কথা, কিন্তু এরা হইতেছে সবচাইতে বেশি অসৎ, সবচাইতে বেশি হিপোক্রিট, সবচাইতে বেশি তো শুধু এরা ধার্মিক না, এদের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই, যে পয়েন্টটা আমি আসিফ মহিউদ্দিনের সাথে এস্টাবলিশ করার চেষ্টা করছি, কিন্তু উনি তো এটা বুঝবে না, উইলফুলি বুঝবে না, কারণ এটা বুঝলে তো ওনার সমস্যা, ব্যবসা বন্ধ হয়ে যাবে জায়গা। এখন
এই যখন আমরা এগুলো নিয়ে ইদানিং ফেসবুক অনেক লেখালেখি হয় যে কেন হুজুররা সমালোচনা করে না, কথা বলে না, কেন তারা এই ধরনের অসত্যতা করে, এই আলোচনাটার কারণেই হোক আর যে কারণে হোক একজন হুজুর ভদ্রলোক খুব সুন্দর করে এই জিনিসটাকে অ্যাড্রেস করছেন, এই পয়েন্টটাকে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিচ্ছেন। আমার সামনে আসলো, আমি তার পুরোনো প্রোফাইলে গিয়ে দেখলাম যে উনি বেশ একটা অনলাইনে প্রেজেন্স আছে, এমন না যে ওনার লেখা কেউ পড়ে না, ওনার হইতেছে 136,823 ফলোয়ার। সো ওনার একটা অনলাইন প্রেজেন্স আছে, ওনার একটা ফ্যান ফলোয়িং আছে, একটা বড় অডিয়েন্স আছে। সো ওনার কথাটা উনি যে এই কথাটা এসে বলছে এটা খুবই অ্যাপ্রিসিয়েবল, এবং একজন লোক যার অনেক বড় ফ্যান ফলোয়ার থাকে তাদের কথা কিন্তু খুব দ্রুত ইম্প্যাক্ট ফেলে। আমি একটা কথা, আমার হইতেছে কত 6,000 এখন সাবস্ক্রাইবার, আমি 6,000-এর মধ্যে আমার দেখে 300-400 মানুষ ভিডিও। সো আমি একটা কথা বলে ওটা রিচই পায় না, উনি একটা কথা বললে কিন্তু অনেক রিচ পায়। সো ওনারা যদি বারবার কথা বলতে থাকে, ওনার মতো আরও যাদের অনেক ফ্যান ফলোয়িং আছে বা রিচ বড়, তাহলে আস্তে আস্তে কিন্তু এই কনভারসেশনগুলো চেঞ্জ হবে, এবং এই যারা হুজুররা মাদ্রাসা এগুলো করে বেড়ায় তারা এগুলো করার আগে দ্বিতীয়বার ভাববে যখন চারপাশে আলোচনা চলতে থাকবে। সো এটাই জন্য খুবই একটা প্রশংসনীয় ব্যাপার যে উনি এই আলাপটা তুলে আনছেন না। উনি যেটা বলছেন স্ট্যাটাসটা পড়ি, এটা এত কম্প্রিহেন্সিভ একটা সুন্দর স্ট্যাটাস, শুধুমাত্র উনি একদিন হুজুর হয়ে বের হয়ে এসে সমালোচনা করছে বা জিনিসটা নিয়ে কথা বলছে এই জন্যই এটা নিয়ে কথা বলতেছি তা না, উনি যেই আলোচনাটা করছে আলোচনাটা খুবই সাবস্টান্টিভ। সো সেই জিনিসগুলো নিয়ে কথা বলি। তো উনি যেটা বলছেন যে মাদ্রাসা নির্যাতন করা হয়, হাফেজ বানানোর জন্য দেওয়া হয় একটা বড় অংশ ছেলে মেয়েদেরকে, তো উনি বলতেছেন যে মাদ্রাসা মানসিক শারীরিক নির্যাতন করে কোরআনের হাফেজ বানানো কতটুকু জরুরি। স্ট্যাটাসটা তো আমি এখানে স্ক্রিনে দেখতে পারতেছেন, পড়তে পারতেছেন, অনেকে আমি জানি যে বা শুনছি, আমাকে জানাইছেন যে আপনারা অনেকে রেডিওতে সরি মানে শুধু অডিও শোনেন। সো আমি এটা পুরোটা পড়ি, রাইট। উনি বলতেছেন যে কোরআনের হাফেজ হতে পারা নিশ্চয়ই সৌভাগ্যের বিষয়, হাফেজ কোরআনের বাবা মা হতে পারাও কম সৌভাগ্যের নয়। সো বাবা মা যখন বাচ্চা কাচ্চা কাঁদে হাফেজের বাবা মা হবে, এটা নিজের জন্য একটা ভালো ফিলিংয়ের ব্যাপার, ফাইন। কিন্তু এটা তো বাধ্যতামূলক কিছু না উনি যেটা বলতেছেন, আমি সামারাইজ করিনি সেখানে কি লিখছেন। উনি বলছেন যে এখানে এই যে মুখস্থ করাটা, এই মুখস্থ করার অ্যাবিলিটি কিন্তু সব বাচ্চার একরকম না, এক একজনের এক এক রকম। যাদের মুখস্থ করার অ্যাবিলিটি নাই এটা শুরুতেই ধরা পড়ে যে কারা হাফেজ স্পন্টেনিয়াসলি খুব সহজে হইতে পারবে এবং কারা পারবে না, এদেরকে মাইর থুর করে অনেক প্রেমের মধ্যে দিয়ে নেওয়া লাগবে। তো উনি বলতেছেন যে যারা এটা আইডেন্টিফাই করা যাবে যে এরা আসলে হেফজ বা মুখস্থ করাটা এদের কাপ অফ টি না, এদেরকে জোরজবরদস্তি করার দরকার নেই, এদের এরা পরবর্তীতেই টর্চার অত্যাচার নির্যাতনের কারণে এরা ক্লাসে খারাপ করে, এরা এদের আপব্রিঙ্গিং খারাপ হয়, এরা খুব সিরিয়াসলি ভোগে। তো এই জিনিসটা তো বাধ্যতামূলক না, কেন এটা নিয়ে জোরাজোরি করা। তুমি কিছু বুলেট পয়েন্ট টাচ করছো, সেই পয়েন্টগুলো পড়ি, রাইট। হাফেজ হতে পারা না পারা মেধা ও চেষ্টার উপর নির্ভরশীল, এক্ষেত্রে মেধার ভূমিকাই এক নম্বর। মেধা বলতে উনি মুখস্থ করার ক্ষমতার মিন করতেছেন। যাদের মেধা 1+ নয় তাদেরকে হাফেজ বানানোর চেষ্টা না করাই ভালো, কেননা তারপর উনি 4টা বুলেট পয়েন্ট দিচ্ছেন, এতে তাদের সময় নষ্ট হচ্ছে, কারণ আলটিমেটলি তারা শেষ পর্যন্ত হাফেজ হইতে পারবে না, তারা ক্লাসের পড়ায়ও পিছিয়ে যায়, তারা এদিক থেকে বাড়তি পরিশ্রম করা লাগতেছে পারতেছে না দেখে, অন্যদিকে তারা এদিকে ওয়ার্কিং ওভার টাইম, যে কারণে অন্যদিকে পিছিয়ে পড়তেছে। পরবর্তীতে ক্লাসমেটদের সাথে বয়সের ব্যবধান বেড়ে যাওয়ায় তারা অস্বাভাবিক অনুভব করে, যার কারণে ক্লাসের পড়ায় ওরা ভালো করে না। কি সুন্দর অবজারভেশন ভদ্রলোকের। মেধা কম হয় তারা পরবর্তীতে হিফজ ধরে রাখতে পারে না, তাই 2-4 বছর পর তারা আর বাস্তবে হাফেজ থাকে না, শুধু নামে হাফেজ থাকে। তাহলে এত কষ্ট করে হাফেজ বানিয়ে কী লাভ হলো? মানে 4টা পয়েন্টে লাইক এটা ওই যে বলে না বিন্দুর মধ্যে সিন্ধু। উনি এবং খুবই প্রশংসনীয় যে ব্যাপারটা, ওনারা হুজুরে যে পরিবেশে থাকে, যে কনভারসেশন ডিসকোর্স শুনে বলে, যে কালচারে বড় হয়, সেখানে কিন্তু এই ধরনের সভ্য সভ্য কথা যে একটা ছেলের মানসিক বিকাশ হচ্ছে কি না, একটা ছেলে হইতেছে তার ক্লাসমেটদের কাছ থেকে বয়সের ব্যবস্থানে পিছিয়ে, এই জিনিসগুলো কিন্তু এক্সিস্ট করে না এসব কথাবার্তা, এসব চিন্তা চেতনা। উনি কিন্তু সেই তুলনায় খুবই সুন্দরভাবে, খুবই থটফুল, ইনসাইটফুল, অবজারভেন্ট এবং হইতেছে লিবারেল ওয়েতে উনি জিনিসগুলোকে লক্ষ্য করছেন, সেটাকে আলোচনায় তুলে নিয়ে আসছেন, এবং তারপর উনি 5টা পরামর্শ দিচ্ছেন। সেখানে উনি বলছেন যে কী করণীয়, বলতেছে সন্তানকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেন, যার হাফেজ হওয়ার সেই ক্যাপাসিটি নেই, জোরজোরি কিছু নেই, কোরআন তেলাওয়াত শিক্ষা দেন। এই জন্য নিরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মনোনয়ন করুন। মেধা যেমনই হোক কমপক্ষে 2-3 পারা কোরআন হিফজ করাবেন, এতে তার ভবিষ্যতে কোরআন মুখস্ত করার ভীতি থাকবে না। বলছে ছোট বয়সে একটু সাহস দেওয়ার জন্য হলো একটু হিফজ করান, তাহলে বড় হয়ে যদি সে করতে চায় বা পরিস্থিতি তৈরি হয় তাহলে জিনিসটার ওই সাহসটা কাজ করে। বাসায় বা হিফজখানায় যদি দেখেন সে খুশি মনে দৈনিক কমপক্ষে প্রথম প্রথম 1-2 পৃষ্ঠা মাসখানেক পর 2 পৃষ্ঠা হিফজ করতে পারে, ধরে নেবেন সে মেধাবী, তাকে হাফেজ বানানো সম্ভব। তো উনি বলতেছেন যে একটা ছেলেকে দেখেন, দেখে বোঝেন যে তার মুখস্থ করার ক্ষমতা কতটুকু, তাকে দিয়ে হবে কিনা, যদি দেখেন যে হ্যাঁ তার প্রোগ্রেস হচ্ছে ভালো তাহলে তাকে দিয়ে হবে চেষ্টা করেন। যদি বুঝে যান আর্লি অন যে না একে দিয়ে হবে না, এই এরিয়াতে সেই ট্যালেন্ট যেটা প্রয়োজন সেটা নাই, তাই জোর জবরদস্তি করে তাকে মারপিট করে তাকে মানসিকভাবে এরকম ক্ষতিগ্রস্ত করার তো কোনো মানে হয় না। এবং 5 নম্বর পয়েন্ট উনি বলছেন, জেনারেল ক্লাস ও হিপস একসাথে চালানো
করানো উচিত না এতে ওয়ান ক্লাস হাফ হিফ হওয়া প্রায় অসম্ভব তাই হিফ শেষে জেনারেল ক্লাস শুরু করা উচিত তাই তবে হিফচের প্রথম দশ পারা পর্যন্ত উভয়টা একসাথে চলতে পারে খুবই সঠিক কথা বলছেন উনি শুধু হিফস বলে না যে কোনো লাইনে আপনি এক্সপার্টিস এক্সপার্ট হওয়া মানে হইতেছে আপনি যত ন্যারো 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 এরিয়াতে যেতে পারবেন আপনি আপনি ওই সাবজেক্টে তত এক্সপার্ট যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান যেটাকে বলে আপনি অনেক কিছু জানেন আপনি আসলে কিছুই জানেন না যেমন আপনি যখন আস্তে আস্তে বড় হইতে থাকেন ক্লাস ওয়ানে সব পড়ানো হয় কলেজে গেলে আরেকটু ন্যারো করে নিয়ে আসে সায়েন্স শুধু পড়ানো হয় ইউনিভার্সিটিতে গেলে আরেকটু ন্যারো করে নিয়ে আসে সায়েন্সের একটা ডিপার্টমেন্ট নিয়ে আপনি পড়াশোনা করেন তারপর মাস্টার্স পিএইচডিতে গেলে আরও ন্যারো করে নিয়ে আসা হয় এবার আরও একটা ফোকাস এরিয়াতে ঢুকে শুধু ওইটা সম্পর্কে জানেন সো বেসিক্যালি আপনি যত এক্সপার্টিস তৈরি করতে যদি চান আপনি যত এক্সপার্ট হইতে চাবেন আপনাকে তত এরিয়া ন্যারো করে নিয়ে আসতে হবে সো সেটা উনি বলতেছেন যে জেনারেল ক্লাস এবং হিপস দুইটা একসাথে চালানো সম্ভব না কোনো একটা ধরতে হবে এবং তো সেটা উনি বলতেছেন যে প্রথম দশ পারা পর্যন্ত উভয়টা একসাথে চলতে পারে জেনারেল লাইন এডুকেশন এবং হিপস এবং হিপস ওয়ার্ডটা আর উইথ ক্লাস টেনের পর হচ্ছে শুধু এক্সপার্টিজের দিকে মনোযোগ দেওয়া উচিত যদি তাকে দিয়ে হয় সো আমি এত অ্যামেজড এবং এত ফ্যাসিনেটেড হয়েছি ওনার এই স্ট্যাটাসটা পড়ে যে একজন হুজুর হয়ে উনি এত সুন্দরভাবে এগুলা অবজার্ভ করছেন ভাবছেন সমাধান দিচ্ছেন শুধুমাত্র মানুষ সমালোচনা করে দেখে মানে ইয়ের খাতিরে যে একটু লোক দেখানোর জন্য এসে একটা স্ট্যাটাস মারার নাই উনি রিয়েলি ফিল করে সমস্যা সমাধান করতে চেয়েছেন সেভাবেই ইয়ে করছেন সো আর হিউজ রেসপেক্ট ওনার প্রতি আশা করি আরও এরকম মানুষজন ওনাকে দেখে শিখবে আর ওনার মতো যারা কলিগরা আছেন ওনারা বের হয়ে সেগুলো নিয়ে কথা বলবে এই সমস্যাগুলো 2020 সালে এই ধরনের সমস্যা এখনও পারসিস্ট করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট